নতুন সরকারের কাছে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি দুর্নীতি ও শোষণমুক্ত দেশ চায় সাধারণ মানুষ পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিকভাবে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের দাবি জানান তারা এছাড়া ছাত্র সংসদ চালু করে দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের ইসলামের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার পর মধ্যে করা হয় নতুন এই কাছে সাধারণ মানুষের প্রত্যাশা শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দ্রব্যমূলে উদ্যকেদের না নাবিশ্বাস হয়ে গেছে আমাদের এই না থেকে আমরা যেন মুক্তি পাই ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে ব্যাংকিং খাতগুলো শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংকিং খাত আমরা যা যে এখানে অনেক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকেও সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসা আশা করি বর্তমান সরকার খুব দেশ ভালো চালাইব ছাত্রদেরকে নিয়ে চালাক এটা আমি চাই মা আমার আর কোনো চাপ নেই যাতে কোনো অন্য কোনো চোরের দল রাজাগারের দল রাহাজারির দল ও জুলুমকারীর দল এই দেশে যার কোনোদিন না আসতে পারে রুট লেভেলটাকে উপরে ফেলতে হবে ভবিষ্যতের জন্য এই ফ্যাসিস সরকারের আর মনে করেন যে দেশের কোনো ধরনের স্থান যাতে না হয় পুলিশ যেন আমরা নতুন রূপে পুলিশকে দেখতে পারি আগের মতো যেন না হয় এখন নতুন সরকারকে সবার সহযোগিতা করা উচিত সহযোগিতা করলে আমরা দেশটা সোনার বাংলা দেশে সোনার বাংলাই হবে চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার যথাযথ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সাধারণ মানুষদের সেই সাথে দুর্নীতিমুক্ত দেশ গঠনের দাবিও তাদের চাঁদাবাজি যেন না চলে এদের সাথে আমি চাই এবং সুস্থ সমাজ সুস্থ একটা পরিবেশ আমরা যে সরকারই আসুক তাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা পুরো দেশটাকেই সংস্কার প্রয়োজন আমাদের পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট হিসাবে আমরা চাবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে সংস্করণ করা হয় এবং নিরাপত্তা প্রদানটা করা হয় আর কি নতুন প্রক্রিয়াটি মে এসে আমাদের যে ছাত্র সংসদের যে নির্বাচন সেটা বাস্তবায়ন করা খুবই জরুরি আমি মনে করি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে কোথাও ব্যাংকে টাকা জমাতে গেলে লাইনে দ্বারাও একজন ভিআইপি হলে সাইডে তার স্পেশাল পাবে আর একজন গরিব মানুষের জন্য যে আলাদা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সে বিদ্যুৎ বিল দেবে এই বিষয়টার আমরা অবসান চাই আমাদের দেশে যারা মেধাবী ছিলেন দেশের বাইরে আছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন আমি সরকারকে আহ্বান করতেছিলাম যাদেরকে যেন দেশে আনানো আনা হয় এবং তারা যেন আমাদের দেশে উন্নয়নে ভূমিকা রাখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার কাজে নতুন সরকার সফল হবে এটাই প্রত্যাশা সাধারণ মানুষের ইসলাম এনটিভি নিউজ ঢাকা